আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো, অনুভূমিক দিকে গতিশীল 2 কেজি ভরের একটি লৌহ গোলক 5 মিটার/সেকেন্ড বেগে একটি দেয়ালে লম্বভাবে ধাক্কা খেয়ে 0.01 সেকেন্ড এ 3 মিটার/সেকেন্ড বেগে বিপরীত দিকে ফিরে এলো। মানে দুইটার বেগ কিন্তু বিপরীত দিকে, বলের ঘাত এবং গোলকটির ওপর দেয়ালের গড় বল কত? আচ্ছা, বল বের করতে বলছে আর বলের ঘাত বের করতে বলছে, ঠিক আছে? তো বলের ঘাত বের করার জন্য কিন্তু আমার বল লাগবে, তাই আগে আমরা বল বের করে ফেলি। দেখবো, আচ্ছা এখানে কি কি দিয়ে দিছে দেখি আগে। এখানে ভর দিয়ে দিছে এম, এম ইকুয়াল টু দিয়ে দিছে 2 কেজি। তারপর এত বেগে একটি দেয়ালে লম্বভাবে ধাক্কা খেয়ে, আচ্ছা তার মানে এটা আদিবেগ। আদিবেগ হলো 5 মিটার/সেকেন্ড। ধাক্কা খেয়ে কিছু সময় পর, তার মানে টাইম দিয়ে দিছে 0.01 সেকেন্ড, 3 মিটার/সেকেন্ড বেগে বিপরীত দিকে ফিরে এলো। মানে এটা দিক কিন্তু বিপরীত দিকে, তার মানে এখানে আমার বেগটার জন্য একটু ভিন্ন চিহ্ন ব্যবহার করতে হবে, এটা -3, কারণ দুইটা বেগের দিক কিন্তু সেম না। এই কয়টি তথ্য দিয়ে দিছে, ঠিক আছে? আমরা লিখবো এখানে, আগে আমরা গড় বলটা বের করি। গড় বল এফ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি এম এ, তাহলে এখানে এম ইন্টু এ বলতে আমরা লিখতে পারি ভি মাইনাস ইউ বাই টি, যেহেতু দুইটা বেগ আমরা জানি। এখানে এম হইল 2 ইন্টু ভি মাইনাস ইউ, ভি এর মান হলো -3, তারপর মাইনাস ইউ এর মান হলো 5, আর এখানে 0.01। তাহলে এখানে 2 ইন্টু এখানে -8, -8 কে মানে এখানে কোথায় 0.01 দিয়ে ভাগ করলে -800 হবে, তাহলে গুণ করলে -800 সাথে 2 গুণ করলে -1600 নিউটন, ঠিক আছে? আমাদের অ্যান্সার কিন্তু মিলে গেছে, -1600 নিউটন। ওকে, তারপরে বলছে ঘাত বল -16 হবে। আচ্ছা ঘাত বল লিখবো, ঘাত বল কি দিয়ে প্রকাশ করে জানি না, ঘাত বল খেয়াল নেই, ঘাত বল হলো এফ টি, ঠিক আছে? ঘাত বল কি এফ টি, এখানে এফ পাইলাম হইল আমরা -1600 নিউটন লিখো, আর এখানে টাইমটা কত ছিল যেন, টাইমটা ছিল 0.01, তার মানে 100 দিয়ে ভাগ বোঝায় আর কি, তাহলে এখানে করলে হবে -16, ঠিক আছে? আচ্ছা ঘাত বলের একক হলো কেজি এম এস ইনভার্স ওয়ান, কেজি এম এস ইনভার্স ওয়ান, -16 ছিল তো, -16, ঠিক আছে, কেজি এম এস ইনভার্স ওয়ান। তাহলে এটা আমরা ইজিলি করতে পারছি, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমাদের এই প্রশ্নটা হলো, 2 কেজি ভরের একটি বস্তু স্থির অবস্থা থাকা আর একটি বস্তুর সাথে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটালো, এবং সংঘর্ষের পর প্রথম বস্তুটি তার আদি বেগের 1/3 বেগ নিয়ে একই দিকে চলতে থাকলো, আঘাতপ্রাপ্ত বস্তুটির ভর কত? আচ্ছা এখানে দেখো, প্রথম একটা বস্তুর ভর দিয়ে দিছে, এটাকে আমরা বললাম এম ওয়ান, ঠিক আছে? এম ওয়ান যেটা 2 কেজি 2.0 কেজি মানে 2 কেজি, এই বস্তুটার ভর দেয় নাই, ঠিক আছে? মানে বেগ দেয় নাই, কিন্তু একটি বস্তু স্থির অবস্থায় থাকা আরো একটি বস্তু, আরো একটা যে বস্তু সেটার ভরই, সেটার সাথে যেহেতু আঘাত করছে সেটার কিন্তু ভর নির্ণয় করতে বসে। দেখবো এম টু ইকুয়াল টু সেটার ভর আমরা ধরে নিলাম এম, এবং সেটার আদিবেগ দিয়ে দিছি, কারণ সেই যে দ্বিতীয় বস্তুটার সাথে আঘাত করলো, এই যে এখানে দেখছে এত বড় একটি বস্তু স্থির অবস্থায় থাকা আর একটি বস্তুর সাথে স্থিতি স্থাপক সংঘর্ষ ঘটালো, তার মানে এম ভরের বস্তুর সাথে সংঘর্ষ ঘটাইলো, এম বস্তুটার বেগ কত ছিল, স্থির অবস্থায় ছিল, তার মানে এটা যেহেতু দ্বিতীয় বস্তু তাহলে এটার বেগ আমরা এটাকে ভি ইউ টু লিখি, যেহেতু আদিবেগ এটা কত, 0, স্থির অবস্থায় ছিল, ঠিক আছে? এখন এইটার যে প্রথম বস্তুর যে আদি বেগ সেটা কিন্তু আমাদের দেওয়া নাই, এটাকে আমরা ধরে নিলাম U1 ইকুয়াল টু, আমরা ধরে নিলাম U1 কে আমরা ধরে নিলাম U, U1 ইকুয়াল টু ধরে নিলাম কি U, তাহলে আমরা
প্রথম বস্তুর ভর, দ্বিতীয় বস্তুর ভর তো ধরে নিছি, দ্বিতীয় বস্তুর আদিবেগ দিয়ে দিছে, প্রথম বস্তুর আদিবেগ ধরে নিছে। এইবার সংঘর্ষের পর কি হয়েছে? সংঘর্ষের পর প্রথম বস্তুটির ভর তো দুইটাই সেমই থাকবে, তাই না? প্রথম বস্তুটি তার আদিবেগের এক তৃতীয়াংশ বেগ নিয়ে একই দিকে চলতে থাকলো, দিক কিন্তু একই দিকে চলতে থাকলো, আদিবেগের এক চতুর্থাংশ। ঠিক আছে, তাহলে আমার প্রথম বস্তুটার শেষ বেগ মানে ভি ওয়ান হবে, ভি ওয়ান হবে আদিবেগ যা ছিল তার চার ভাগের এক ভাগ, এক চতুর্থাংশ। তো আদিবেগ কত ছিল? ইউ ছিল, তাহলে এখন হবে ইউ বাই ফোর। ঠিক আছে, এতটুকু তথ্য দিয়ে দিছে আমাদের আঘাত প্রাপ্ত বস্তুটির ভর, মানে যে এম টু এর যে ভর এম, এটা বের করতে বলছে। ঠিক আছে, এখন আমাদের কিছু সূত্র জানা লাগবে। সূত্রটা জানা লাগবে হলো আমাদের, সূত্রগুলো আমি অন্য কালার দিয়ে লিখি, আমাদের এই স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটলে আমাদের মাঝে মধ্যে শেষ বেগ, প্রথম বস্তু শেষ বেগ বের করতে বলে কিন্তু দ্বিতীয় বস্তু শেষ বেগ সম্পর্কে কিছু বলে না, তখন আমাদের এক সূত্র। আবার প্রথম বস্তু শেষ বেগটা জানতে চাওয়া হয় না, দ্বিতীয় বস্তু শেষ বেগটা জানতে চাওয়া হয়, সেটার জন্য আরেক সূত্র। এই দুটো সূত্র আমাদের আলাদা ভাবে জানতে হবে, মানে মাঝে মধ্যে আমাদের ভি ওয়ান বের করতে বলে বা ভি ওয়ান এর তথ্য থাকে, আর মাঝে মধ্যে ভি টু এর তথ্য থাকে। তো আমরা ভি ওয়ান এবং ভি টু দুইটাই কি বের করতে পারবো, সেই দুটো সূত্র আমি একটু আগে লিখে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে ভি ওয়ান, ঠিক আছে, ভি ওয়ান ইকুয়াল টু হবে এম ওয়ান মাইনাস এম টু। আমাদের সূত্রটা একটু মাথায় রাখতে হবে, তাহলে আমাদের অঙ্ক করাটা সহজ হবে, এম ওয়ান প্লাস এম টু। এইটা কিন্তু মূলত ভরবেগের সংরক্ষণ সূত্র আর ওই শক্তির সংরক্ষণশীল নীতির যে সূত্রটা, ঠিক আছে, সেইটা ব্যবহার করে আমাদের এই সূত্রটা কনভার্ট করে এটা হয় আর কি। ঠিক আছে, তো এটা আমাদের এমনি মনে রাখতে হবে, এখানে হবে ইউ ওয়ান, তারপর এখানে প্লাস দিয়ে এখানে হবে টু এম টু, আর নিচে হবে সিমিলার ভাবে এম ওয়ান প্লাস এম টু, আর এই জায়গায় হবে ইউ টু। এইটা যখন আমাদের ওই যে প্রথম বস্তু শেষ বেগটা দেওয়া থাকবে এমন একটা তথ্যের অঙ্ক। যদি আমাদের আরেকটা সূত্র, সেটা হলো ভি টু, ঠিক আছে, ভি টু এর সম্পর্ক যখন আমার থাকবে তখন সেটাকে আমাদের একদম সিমিলার সূত্র, এখানে হবে টু এম ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু, এখানে হবে কি সিমিলার ভাবে ইউ ওয়ান, তারপর এখানে হবে এম ওয়ান মাইনাস এম টু ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু, এখানে হবে ইউ টু। দেখো এখানে ইউ ওয়ান ইউ টু সিমিলার থাকতেছে, আমাদের শুধু এই দুইটা জিনিসের মানে এতটুকু অংশ আর এতটুকু অংশ অদল বদল হইতেছে। এবং যখন আমি ভি ওয়ান মানে প্রথম বস্তু শেষ বেগ জানবো বা তথ্য জানবো, তখন আমরা কিন্তু এম টু ব্যবহার করতেছি, আর দ্বিতীয় বস্তু শেষ বেগের বেলা আমরা এম ওয়ান ব্যবহার করতেছি। এই জায়গাটায় একটুকু এতটুকু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এখন আমরা দেখো এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের দুইটার ভর মনে করে দিয়ে দিছে, দুইটার আদিবেগ দিয়ে দিছে, এবং প্রথম বস্তুর শেষ বেগের কিছু একটা তথ্য দিয়ে দিছে, দ্বিতীয় বস্তু শেষ বেগের কোনো তথ্যই দিয়ে দেয় নাই। তাহলে আমি অবশ্যই কোন সূত্রটা অ্যাপ্লাই করব, অবশ্যই কি করব, এই সূত্রটা আমি অ্যাপ্লাই করব। ঠিক আছে, দেখবো আমরা জানি এইটা, ঠিক আছে, তারপরে আমরা অঙ্কটা একদম মিলাই ফেলব। তো লিখবো আমরা জানি, আমরা জানি, আমরা জানি যে ভি ওয়ান ইকুয়াল টু এম ওয়ান মাইনাস এম টু ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু ইউ ইন্টু ইউ ওয়ান আর কি, প্লাস টু এম টু, টু এম টু ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু, নিচে সবসময় এম ওয়ান প্লাস এম টু হইতেছে আর এখানে ইউ টু। ঠিক আছে, এইবার আমরা মান বসাই দিব। দেখো এই যে ভি ওয়ান, ভি ওয়ান কে আমরা বলছি কি ইউ বাই ফোর, ইউ বাই ফোর, এই জায়গায় এম ওয়ান, এম ওয়ান এর মান আমাদের দিয়ে দিচ্ছে টু, এম টু এর মান আমাদের ধরে দিচ্ছে এম, এই এমটাই কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে এখানে টু প্লাস এম, ইউ ওয়ান, ইউ ওয়ান এর মান কত, ইউ ওয়ান কে আমরা ধরে নিছি ইউ,
ওকে, এখানে 2m2 এর মান কত? m2 এর মান m, যেটা আমি বের করব এখানে, m2 এর মান হলো 2, m1 এর মান হলো 2, আর m2 এর মান তো আমাদের কি, m2 এর মান তো m আমরা ধরে নিচ্ছি, আর এই যে u2 কত এখানে? 0 ইনটু 0। তো ক্যালকুলেশনটা মোটামুটি একটু সহজ হয়ে যাবে, কারণ ওখানে শূন্য হয়ে যাইব। এবার আমরা একটু দেখি কেমন হয়। এখানে u ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু, এখানে আমরা লিখতে পারি দেখো 2 মাইনাস এম বাই 2 প্লাস এম ইন্টু ইউ, এতটুকু অংশ কি? জিরো। জিরো এর সাথে যাই গুণ করবো, জিরো। তাহলে আমার এটা বাদ, লেখার কোনো প্রয়োজন নাই। উভয় পাশে দেখতেছি ইউ আছে, ইউ ইউ কাটা, ঠিক আছে। তাহলে আমরা 1/4 ইকুয়াল টু বলতে পারি 2 মাইনাস এম বাই 2 প্লাস এম। এইবার কিন্তু আমাদের একদম সহজ হয়ে গেছে। আমরা একটা আড়াআড়ি গুণ করব, আমরা এই পাশটা আগে গুণ করি, তাহলে এখানে হবে 2 প্লাস এম, 1 এর সাথে এই দুইটা গুণ করে দিছি। এবার ইকুয়াল দিয়ে 4 দিয়ে দুইটা গুণ করব, 4 এর সাথে 2 গুণ করলে 8, 4 এর সাথে মাইনাস এম গুণ করলে মাইনাস 4 এম। তারপরে আমি এই 4 এম কে এই পাশে পাঠাই দিই, তাহলে এখানে এম টা আগে দেখি, তারপর 4 এম কে এই পাশে পাঠাই দেয়, এটা কি লিখছি, 4 এম এখানে লিখবো প্লাস 4 এম, এখানে আছে 8, এই 2 কে এই পাশে পাঠাই দেবো, তাহলে মাইনাস 2, তাহলে এখানে আমার হইতেছে 5m, এখানে হইতেছে 6, তাহলে আমরা বলতে পারি m ইকুয়াল টু 6/5, ঠিক আছে। একটু নিচে যাই, 6/5 বলতে আমরা বলতে পারি, সুতরাং m ইকুয়াল টু 6/5 মানে 1.2 কেজি। দেখো সুতরাং m টা কি ছিল? দ্বিতীয় বস্তুর ভর। সুতরাং দ্বিতীয় বস্তুর ভর 1.2 কেজি। আমাদের ওই সূত্রটা মনে রাখতে হবে, তাহলে আমাদের অঙ্কটা একদম পানি ভাত, সূত্র অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো।